দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভোরে ক্রাইস্টচার্চ পৌঁছে সাত দিনের কোয়ারেন্টিন শুরু করেছে মুমিনুল হকের দল। রুম কোয়ারেন্টিন শেষে করোনা ভাইরাস নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে পুরো দল। টাইগার পেসার তাসকিন আহমেদ মনে করেন সাত দিনের কোয়ারেন্টিন বেশ কঠিন হবে। নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি প্রথম ম্যাচ খেলবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচটি 9 জানুয়ারি মাঠে করাবে। আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল, এখন আমাদের কোয়ারেন্টিন পিরিয়ড স্টার্ট হবে। সবাই সুস্থ মতো ভালো মতো পৌঁছেছি আল্লাহর রহমতে। তো সাত দিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের এখন।